জোট বাঁধছে সৌদি আরব আর তুরস্ক, ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে মারাত্মক প্ল্যান করছে। মধ্যপ্রাচ্যে কূটনীতি দিয়েই বাজিমাত করবে তুরস্ক। হয়তো ভাবছেন মধ্যপ্রাচ্য মানেই তো সেখানে প্রথম সারিতে রয়েছে সৌদি আরব আর ইরান, সেখানে তুরস্ক কোথা থেকে এলো? আসলে তুরস্কের বুদ্ধি আছে বলতে হয়, সুকৌশলে সৌদের সঙ্গে সম্পর্কের মেরামত করে নিতে চাইছে, সৌদিকে কাছে টানতে চাইছে। শুধু তাই নয়, সৌদের সঙ্গে বড় আলোচনাও সেরে ফেলছে। সৌদি তো অবশ্যই শক্তিশালী, তুরস্কও কিন্তু কম শক্তিশালী নয়। কিন্তু তুরস্কের এখানে উদ্দেশ্যটা কী? কেন তুরস্ক সৌদিকে বারবার আপন করে নিতে চাইছে? সৌদের সাথে তো তুরস্কের আদায় কাঁচকলায় সম্পর্ক ছিল, তাহলে হঠাৎ তুরস্কের এমন ভুল বদল কেন? এখানেও কিন্তু ফিলিস্তিনি ইস্যু রয়েছে, নাকি পুরোটাই পশ্চিমাদের বিরুদ্ধে মারাত্মক ষড়যন্ত্র? তুরস্কের সঙ্গে ইরানের সম্পর্ক কেমন তা তো জানেনি। সেই তুরস্ক এবার তার দুই হাতে দুই দেশকে রাখতে চাইছে। ইরান আর সৌদি আরব দুই দেশের সঙ্গেই তাল মিলিয়ে চলতে চাইছে। ফিলিস্তিন কি তবে এবার স্বীকৃতি পাবে? সৌদি তুরস্কের বড় লক্ষ্য একজোট হচ্ছে মধ্যপ্রাচ্য। আঞ্চলিক বহু ইস্যুতে নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও কিন্তু এই দুই দেশ স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে একমত। ফিলিস্তিন যাতে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়, মর্যাদা পায়, তার জন্য বছরের পর বছর তুরস্ক আর সৌদি আরব দুই দেশই আন্তর্জাতিক পরিমণ্ডলে বারংবার কথা বলেছে। সোজা কথায় বলতে পারেন, ফিলিস্তিন ইস্যুটাই সৌদি আরব আর তুরস্ককে অনেকটা কাছাকাছি নিয়ে এসেছে, সম্পর্কের ক্ষত পূরণ করেছে। দেখুন, এতদিনে এটা স্পষ্ট যে বিগত কয়েক দশক ধরে মুসলিম বিশ্ব ফিলিস্তিন ইস্যু সমাধান করতে পারেনি। এই মুহূর্তে দাঁড়িয়ে যে দেশ এই ইস্যু সমাধান করতে পারবে, সেই দেশে কিন্তু মুসলিম বিশ্বের নেতা হয়ে উঠবে, আর তাতে কোনো সন্দেহ নেই। আর তাই হয়তো ফিলিস্তিন নিয়ে সৌদি আর তুরস্কের আগ্রহ একটু বেশি, দুই দেশ এক সুতোয় বাঁধা পড়েছে। ওদিকে মিশর, ইরানের মতো দেশগুলোও কিন্তু একই চেষ্টা করছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই দেশগুলো কিন্তু ফিলিস্তিন ইস্যুতে নিজেদের মধ্যে কোনো প্রতিযোগিতা করে না, বরং একজোট হচ্ছে, যেটা মধ্যপ্রাচ্যের জন্য অবশ্যই ভালো, আবার পশ্চিমাদের জন্য কিংবা ইসরায়েলের জন্য একটু খারাপ বলতে পারেন। এরই মাঝে আবার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে রাষ্ট্রীয় সফরে তুরস্কে গিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তুরস্কের মাটিতে উভয় নেতা দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক আর আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন। একটা সময় মিশরের মুসলিম ব্রাদারহুড কিংবা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইস্যু দুই দেশকে দুদিকে ঠেলে দিলেও ফিলিস্তিন আবার দুই দেশকে কাছে আনল। শত্রুতা ভুলে হাত মেলাচ্ছে তুরস্ক আর সৌদি আরব। দেখুন, আরব বসন্তের আগে সৌদি আর তুরস্কের সম্পর্ক খুবই ভালো ছিল, নানান বাধা সত্ত্বেও দুই দেশ একসঙ্গে কাজ করেছে। তারপর নানা কারণে সেই সম্পর্কে ফাটল ধরেছে, এ কথা ঠিক। কিন্তু কি বলুন তো, তুরস্কের বর্তমানে যিনি প্রেসিডেন্ট এরদোয়ান, তিনি অত্যন্ত বাস্তববাদী একজন নেতা। তিনি বুঝতে পেরেছেন মধ্যপ্রাচ্যে সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে সৌদি আরবকে দরকার। ওদিকে সৌদিও কিন্তু তুরস্কের সঙ্গে কোনো রকম সমস্যা জিইয়ে রাখতে চাইছে না। দুই দেশ একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বেশ আগ্রহী বলা চলে, সেই সম্পর্ক ভালোর দিকে এগোচ্ছে। এই তো বছর কয়েক আগে তুরস্ক থেকে সৌদি আরব ড্রোন কেনার জন্য চুক্তিতে সই করেছে, যে চুক্তি তুরস্কের ইতিহাসের সবথেকে বড় অস্ত্র বিক্রির চুক্তি। সৌদিকে নিয়ে তুরস্কের বর্তমানের পরিকল্পনার কথা একটু পরে বলি। আগে এটা বলা দরকার যে হঠাৎ সৌদি আরবের সঙ্গে তুরস্ক ঘনিষ্ঠ হতে এতটা উদগ্রীব কেন? শুধুই কি নিজের শক্তি বাড়ানোর জন্য, কিংবা একটা শক্ত সমর্থন পাওয়ার জন্য? না, আসলে তুরস্ক নিজেকে এই ছোট্ট সীমার মধ্যে আটকে রাখেনি। সেই 2018 সালের পর থেকে খুব দ্রুত মুসলিম বিশ্বের এই দুই প্রভাবশালী দেশের সম্পর্কে ধস নামতে শুরু করেছিল। বছরখানেকের মধ্যে সেই সম্পর্ক তলানিতেও গিয়ে ঠেকে। সৌদি আনুষ্ঠানিকভাবে তুরস্কের পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরদোয়ানও সৌদির রাজপরিবারকে এক হাত নিতে ছাড়েননি। একটা সময় ছিল যখন দুই সরকারের মধ্যে প্রকাশ্যে নিয়মিত কাদা ছোড়াছুড়ি চলেছে,
কিন্তু আর যাই হোক, এই দুই দেশ বাস্তবটা বোঝে। বর্তমানে গোটা বিশ্বে যে অর্থনৈতিক প্রতিযোগিতা চলছে, ক্ষমতার লড়াই চলছে, সেখানে মধ্যপ্রাচ্যকে একটা বড় শক্তিশালী অঞ্চল হিসেবে তৈরি করতে গেলে বন্ধুত্বের নীতিটা বড্ড দরকার। সেটা তুরস্কও বুঝেছে, সৌদি আরবও বুঝেছে। আগে দুই দেশের মিডিয়া পরস্পরের বিরুদ্ধে যে প্রচারণা চালাতো, এখন কিন্তু আর তা হয় না। বলতে পারেন আঙ্কারা আর রিয়াদের সম্পর্কে যে জমাট বরফ, এখন তা অনেকটাই গলেছে। আর তাছাড়া শত্রুতা জিইয়ে রেখে তো কোনো লাভ নেই। সম্পর্ক ভাঙনের আগে সৌদিরা ছিল তুরস্কের স্থাবর সম্পত্তির সবথেকে বড় ক্রেতা। 100 বেশি তুর্কি কোম্পানি সৌদি আরবে ব্যবসা করত, 1,00,000 মতো তুর্কি নাগরিক সৌদি আরবে কাজ করত। হয়তো ভাবছেন এই দুই দেশ এখন শুধুমাত্র নিজেদের স্বার্থ দেখছে। হ্যাঁ, একথা ঠিক, স্বার্থ তো দেখছেই, তবে সেটা স্বল্প পরিসরে নয়, বরং বৃহত্তর পরিসরে। প্রথমে কিন্তু বলেছিলাম এখানে ফিলিস্তিন ইস্যু জড়িয়ে রয়েছে, আছে আন্তর্জাতিক ইস্যুও। তুরস্ক কৌশলে পশ্চিমা নীতি থেকে মধ্যপ্রাচ্যকে দূরে রাখতে চাইছে। তুরস্কের প্ল্যানে মধ্যপ্রাচ্যে কমবে পশ্চিমাদের প্রভাব। ওই যে একদম প্রথমে বললাম না, তুরস্কের বুদ্ধি আছে বলতে হয়। আসলে এরদোয়ান কৌশলে সৌদের সঙ্গে সম্পর্ক মেরামত করে নিলেন, আর ঠিক এই কৌশলেই মধ্যপ্রাচ্যের কূটনীতিতে চাপে পড়ল পশ্চিমারা। সৌদির কাছে তুরস্ক যদি একটা পক্ত জায়গা করে নেয়, তাহলে পশ্চিমাদের সাথে সম্পর্ক নিয়ে কথা বলতে পারবে। কূটনৈতিক মারপ্যাঁচে মধ্যপ্রাচ্যে তখন পশ্চিমা নীতি ধরাশায়ী হলেও হতে পারে। কিছুটা হলেও তুরস্ক কিন্তু এই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। তবে হ্যাঁ, একথা ঠিক যে এটা মধ্যপ্রাচ্যের জন্য বড় লাভ হতে চলেছে। বিশেষ করে যদি ফিলিস্তিন স্বীকৃতি পায়, তাহলে সেটা মধ্যপ্রাচ্যের বহু দেশের কাছে ভালো খবর। তবে এখানে একটা আশঙ্কা রয়ে গিয়েছে, ফিলিস্তিনের স্বীকৃতি পাওয়া আর না পাওয়ার উপর অনেক কিছু নির্ভর করছে। ফিলিস্তিন স্বীকৃতি পেলে নতুন করে ইসরায়েলের সাথে সংঘাত শুরু হতে পারে, আবার সমস্ত সংঘাত থেমেও যেতে পারে। দেখা গেল মধ্যপ্রাচ্য একটা শান্ত অঞ্চলে পরিণত হলো, কিন্তু ওই যে সবটাই ভবিষ্যৎ, আপাতত চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। তবে এই পরিকল্পনাটা কিন্তু তুরস্কের মাথায় রয়েছে, কারণ তুরস্কের যা কার্যকলাপ কিংবা ফিলিস্তিন ইস্যু নিয়ে এত ঘটনা, সবটা পশ্চিমাদের নজরে রয়েছে। বলতে পারেন মধ্যপ্রাচ্যের দিকে পশ্চিমাদের যথেষ্ট লক্ষ্য রয়েছে। শেষমেশ তুরস্কের পরিকল্পনা আদৌ সাকসেসফুল হবে নাকি হবে না, সেটাই তো দেখার। রিপোর্ট প্রথম কলকাতা।